এখন আমরা ফ্লোর এবং সিলিং রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। অর্থাৎ কোন সংখ্যার ফ্লোর করার পর সেটা সিলিং করলে তার মান কত আসে। তো ধরা যাক এই অংশটুকুর মান আসলে এ। তো এখন আমরা এটা সমান লিখতে পারি এটা। তো এখন কোনো সংখ্যার ফ্লোর অবভিয়াসলি একটা পূর্ণ সংখ্যা হবে, তাহলে এ অবভিয়াসলি একটা পূর্ণ সংখ্যা। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার সিলিং বা ফ্লোর আসলে ওই সংখ্যাটাই থাকে। যেমন সিলিং অফ থ্রি ইকুয়াল আসলে থ্রি, ফ্লোর অফ থ্রি ইকুয়ালও আসলে থ্রি। তাহলে এটা সমান সমান আসলে এ। এখন এর মান কত আমরা একটু আগে বের করেছিলাম এটা। অর্থাৎ কোনো সংখ্যার ফ্লোর করার পর তার সিলিং করলে তার মান আসলে ওই সংখ্যাটার ফ্লোরের মানের সমানই আসে। এখন আমরা আরেকটা মান বের করি, আরেকটা প্রবলেম সলভ করি, যে এলজি এলজি আসলে বোঝানো হয়েছে লগ টু। তো এলজি ফাইভ এটার সিলিং আসলে কত। তো এখন আমরা একটা জিনিস দেখি, টু টু দি পাওয়ার ফাইভের থেকে, সরি এখানে থার্টি ফাইভ ছিল, ভুল করেছি, হ্যাঁ থার্টি ফাইভ বড় এবং এটা ছত্রিশের চেয়ে সমান বা ছোট। আচ্ছা এখানে সমান কেন দিলাম, এটা তো ছত্রিশের চেয়ে ছোট, কেন সমান কেন দিলাম? আচ্ছা সমান কেন দিলাম এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। আচ্ছা আমি এখন সব পক্ষে লক করে দিই, তাহলে লক যদি করি তাহলে এখানে আসবে পাঁচ, এখানে আসবে লক পঁয়ত্রিশ, এইখানে আসবে ছয়। তো এখন ছয় হলো টু টু দি পাওয়ার সিক্স অ্যাকচুয়ালি, ঠিক আছে আই গেস। হ্যাঁ তো এখন এই জিনিসটা থেকে আমরা একটা চেনা চেনা কিছু একটা মাথায় আসতেছে, তাই না? হ্যাঁ এটা আসলে আমরা সিলিংটা এখন ইজিলি এটা প্রকাশ করতে পারবো কীভাবে। এখন সেটা আমরা ওই যে কিছু ধর্ম দেখেছিলাম ওই ধর্মটা একটু মনে করার চেষ্টা করি, যে এন মাইনাস ওয়ান যদি এরকম হয় তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, আশা করি সবার মনে পড়েছে যে এটা আসলে আমরা একটু আগে এরকম একটা ফর্মুলা দেখেছিলাম যে এটা থেকে এটা লেখা যায় এবং এটা থেকে এটা লেখা যায়। তো এই জিনিসের সঙ্গে এটা মিল আছে, যদি এন এর মান আমরা ছয় ধরি তাহলে এখানে পাঁচ, এখানে লগ কিছু একটা এবং এটা ছয়। তো এই শর্তটা পূরণ হইতেছে। তো যেহেতু এই শর্তটা পূরণ হচ্ছে তাহলে অবভিয়াসলি এই শর্ত পূরণ হবে, তাহলে সরি এটা সমান সমান ছয়। আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা একটা মজার জিনিস খেয়াল করি, পঁয়ত্রিশ এটাকে আমরা বাইনারিতে যদি প্রকাশ করি তাহলে সংখ্যাটা কীরকম হয়? তাহলে সংখ্যাটা হয় ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ সরি এখানে আসলে পেজ দশ হবে, এটা বাইনারিতে প্রকাশ করলে এরকম হবে। তো এটা আসলে কত ডিজিটের একটা নাম্বার হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় ডিজিটের একটা নাম্বার আসছে। আবার এটার যখন আমরা সিলিং লক করার লক বেস টু করার পর সিলিং করেছে তখন এর মান ছয় আসছে। তার মানে কি কোনো একটা সংখ্যা এন, দশ ভিত্তিক সংখ্যা এনকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, তখন যদি আমি এটাকে লগ টুতে এভাবে লিখি তাহলে কি এটা আমাকে বলে দিবে যে এই এটা আসলে বাইনারিতে কত ডিজিট হবে? ওকে আমরা এখন বের করার চেষ্টা করি আসলে কি এটা আমাদের ওই অ্যান্সার দেয় কিনা। এবং এটা লাইট অজে বেশ পপুলার একটা প্রবলেম এবং খুবই খুবই পছন্দের একটা প্রবলেম আমার, যে প্রবলেমটা আসলে এরকম ছিল লাইট অজে, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে দশ ভিত্তিক এবং ওই সংখ্যাকে অন্য একটা বেজে কনভার্ট করতে হবে, ধরা যাক থ্রি বেজে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর সংখ্যাটা কত ডিজিটের হবে সেটা বের করতে হবে। তো আমরা সিমিলার টাইপের একটা প্রবলেম সলভ করতেছি যে বাইনারির ক্ষেত্রে আসলে কী হবে, এবং বাইনারির ক্ষেত্রে যদি আমরা বের করতে পারি আমরা যে কোনো বেজের জন্য আসলে বের করতে পারবো। তো আমরা একটা জিনিস দেখি, আমরা যে একটা ফর্মুলা বের করলাম এটা আসলে কি সব ক্ষেত্রেই সঠিক অ্যান্সার দেয় কি না, অর্থাৎ এনে সব মানের জন্য কি এটা আসলে তার বাইনারিতে তার ডিজিট নাম্বার বলে কি না, মানে কতগুলো ডিজিট লাগে। ওকে আমরা কিন্তু আসলে একটু চিন্তা করলে দেখা যাবে এটা আসলে সব ক্ষেত্রে ঠিক না। যেমন বত্রিশ, বত্রিশে আমাদের লিখতে লাগে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা,
কিন্তু যদি আমরা 32-এর এটা বের করি, এটা সমান আসলে 5। তো আমাদের ভুল আসলে কোন কোন জায়গায় হয়? ভুল আসলে হয় হলো 2-এর পাওয়ার আছে এমন সবগুলো সংখ্যাকেই সংখ্যাতেই আসলে এই সূত্রটা ঝামেলা করে। অর্থাৎ যেমন 32 লেখা যায় 2^5, এখন 2^5 এরা যদি আমরা লগ করি এটা আসলে আসে 5, আর এটার তো সিলিং করলে এটা 5ই থাকবে, কিন্তু আসলে আমাদের মতে উত্তর হওয়া উচিত এটা। তো এখন আমরা যেহেতু আমরা প্রমাণ করে ফেলছি এটা আসলে ঠিক ফর্মুলা না, আমরা ঠিক ফর্মুলাটা বের করার চেষ্টা করি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যদি আমরা একটা চার্ট করি, চার্ট করলে আমরা একটু খেয়াল করলে বের করতে পারবো যে টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল এন এম। তো এটা আসলে কি বুঝিয়েছে যে এরকম মানে কোনো সংখ্যা এন এর মান এরকম যে টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানের যে ছোট বড় অথবা সমান এবং টু টু দি পাওয়ার এম এর থেকে ছোট, এমন এন এর এন এনকে বাইনারিতে কনভার্ট করলে তার আসলে এমটা ডিজিট লাগে। যেমন আমরা যদি 32-এর কথা চিন্তা করি, 32-কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 5, অর্থাৎ 6-1, এবং এটা আসলে টু টু দি পাওয়ার 6-এর চেয়ে ছোট। তো এখন যেহেতু আমরা 32-এর ক্ষেত্রে হলো এরকম আকার প্রকাশ করতে পেরেছি এখানে, তাই হলো 32 লিখতে আমার বাইনারিতে লাগবে আসলে 6টা ডিজিট। 35-এর ক্ষেত্রেও সেম, 35-এর ক্ষেত্রে কী হয়েছিল, টু টু দি পাওয়ার 5-এর থেকে 35 বড় এবং এটা আসলে 36, অর্থাৎ টু টু দি পাওয়ার 6-এর চেয়ে ছোটো। তাহলে এই আকারে প্রকাশ করা গেছে। তো তখন হলো এই 35-কে লিখতে আমাদের কয় ডিজিট লাগবে, 6 ডিজিট লাগবে, অর্থাৎ 32, 33, 34, 35 এই সবগুলো লিখতে আমাদের আসলে 6 ডিজিটই লাগবে বাইনারিতে। তো এখন এই যে একটা জিনিস, এই জিনিসটা আমাদের কোনো একটা জিনিস যেন মনে করাই দিতেছে। তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এম মাইনাস ওয়ান ইকুয়াল লগ এন। আসলে এটা কীভাবে পেলাম, আমরা যদি এখানে লগ করি তাহলে আমরা পাবো হলো এম মাইনাস ওয়ান এটা, অ্যান্ড দেন এখান থেকে আমরা পাবো হলো লগ এন, এবং এটা হলো এম এর থেকে বড়। তো এটা আসলে আমাদের এই জিনিসটা দেয়। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইকুয়াল লগ এন প্লাস ওয়ান। সো আমরা এখন বাইনারিতে বের করে ফেলতে পারবো যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে সেটা আসলে কয় ডিজিট লাগে, যে সেটার বেস টুতে লক করবো, তারপর সেটার ফ্লোর নিব এবং তার সঙ্গে এক যোগ করব। আবার যদি আমরা একটু অন্যভাবে করতাম তাহলে আমাদের দেখতাম যে রেজাল্ট আসলে এম সমান আমরা এটাও লিখতে পারতাম লগ এন প্লাস ওয়ান। তো এটা চাইলে বাসায় নিজেরা প্রুফ করে নেওয়া যায়।